हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू पॉलिस लवली वर्ल्ड। आज आपनादेर जन्य निये एसेछि सादिया मुबारकर लेखा त्रिस प्रेरणा मन ए गल्पटा पाठ करे शोनाच्छि। बयस सन्धिर मतो त्रिशेर परेर जीवनेरो एकटा नाम थाका उचित। बुढ़ीओ ना आबार छुड़ीओ ना, अद्भुत एकटा बयस। बेशिरभाग क्षेत्रेई संसारी 6-7 बछर धरे। 2-3 সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সব সময়, কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছক হাস্যকর। যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয় নাই, মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইতেও। কত ব্যস্ত থাকা যায় সংসার, রান্নাবান্না কিংবা অফিসে। দিন শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে। দিন শেষে মনে হয় কেউ থাকুক কেউ শুনুক মনের সব কথা, কোনো জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার বাচ্চা কাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়। সবাই যার যার জীবনে ব্যস্ত, কিংবা ত্রিশ পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করছে। ত্রিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে, নস্টালজিয়া। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে হয়। ফেলে আসা শৈশব, তারুণ্যের চঞ্চল মন, স্কুল কলেজ ভার্সিটির সোনালি সেই দিনগুলো, তার সাথে প্রথম দেখা, কখনো না ফুরানো কত গল্প, বৃষ্টিবিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলি রেখা, সবে আঁকিবুকি শুরু করেছে। একসময়ের মেয়েধীন শরীরটা স্বপ্নের মতো লাগে। পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্নতা ঢাকতেই হয়তো শাড়ি গয়নায় মেতে থাকতে চাওয়া হয় মেয়েদের। জীবনের অর্ধেকটা পার করে এসে ত্রিশ পেরোনো মেয়েদের দূর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। না, প্রেম পড়ার জন্য প্রেম না, মনে হয় কেউ থাকুক কেউ শুনুক সব কথা, আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায় না, পুরাতন মানুষটাকে আবার নতুন করে চায়। আবার তার চোখে তারা হয়ে থাকার বড় স্বাদ হয়। সংসার বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই। ত্রিশ পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে, সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। অনেকের বাবা মা হয়তো এতদিনে তাদের ছেড়ে চলেও যায়, তাদের জন্য চাইলেই না করা যায় না। শুধু মেয়ের বাবা মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে, ব্যাপারটা খুব ভাবায়। নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজে প্রত্যাশা করে ত্রিশ প্রেরণা মন। ত্রিশ প্রেরণা কোনো মেয়ে বিয়ে করেনি, বাচ্চা হয়নি, ডিভোর্সি, শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। অথচ এই ত্রিশ পেরোনো মেয়ের বাচ্চা হবার পর তার মনের খবর কেউ রাখে না। বিয়ের পর মেয়েটা কিভাবে অ্যাডজাস্ট করছে, নতুন সংসারে কে কবে জিজ্ঞেস করে। আজকাল নতুন স্লোগান মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্টের। ত্রিশ পেরোনো মেয়েটা বুঝে যায় এই ইন্ডিপেন্ডেন্সের সাথেও অনেক কিছু হারাতে হয়, সময় অথবা অর্থ যে কোনো একটাই পাওয়া যায়। আর শুধু ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয়? মেয়েরা কখনোই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না। ত্রিশ পেরোনো মেয়েটার মাঝে মাঝেই খুব একা থাকতে মন চায়, নিজের মতো করে, নিজের জন্য। পরমুহূর্তেই সন্তানদের কথার জন্য ভেবে মন কাঁদে। মায়েরা সবচেয়ে বড় ভয় পায় মৃত্যুতে, শত অভিমানেও সে বেঁচে থাকতে চায় তার সন্তানদের জন্য, অন্তত ততদিন যতদিন
সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে। চিৎকার করে কাঁদতে বড় সাধ হয়, সেই কান্না কেউ শুনতে পাবে না। এমন জায়গা খোঁজার অভিযানে মনে হয় জীবনটা পার হয়ে যায়। ত্রিশের কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে, প্রথমে হালকা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। একসময় বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায়। পান থেকে চুন কষতেই যে মেয়ের চোখের জলে নাকের জলে এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টেরও পায় না। ত্রিশ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায়, ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়। ত্রিশ পেরোনো শরীরটাও আগের মতো সাপোর্ট দেয় না। দুই তিনবার করে আট নয় মাস পেটে রাখা সহজ নয়। অপারেশনের ধকল, মেরুদণ্ডে দেওয়া ইঞ্জেকশন শরীরটাকে অকেজো করে দেয়। ভাঙা কোমর নিয়ে দিব্যি রান্না বান্না, বাচ্চার দেখাশুনো, ঘরে বাইরের কাজ, জার্নি সব করে যায়। সবার বাসায় বয়োজ্যেষ্ঠ কেউ না কেউ থাকেন অসুস্থ। তাদের অসুস্থতার কাছে নিজের কষ্টগুলো নস্যি ভেবেই মেয়েগুলো কষ্ট সহ্য করে নেয়, কিংবা কে কি ভাবলো সেই চিন্তা করে। পুরো পরিবারের খেয়াল রাখা মেয়েটাও চায় কেউ বলুক, আজকে কেমন আছো, তুমি অনেক কষ্ট করো, তোমার মনটা কেমন আছে আজ, অথবা মলিন দেখাচ্ছে তো, কি হয়েছে। ত্রিশ পেরোনো মেয়ের মন চায় কারোর উপর দাবি খাটাতে, অথচ ত্রিশ পেরোলেই সে বুঝতে পারে মেয়েদের কারো উপর দাবি রাখতে নেই। ত্রিশ পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তার মনের যত্ন করুক। আজকের গল্প ত্রিশ পেরোনো মন, সাদিয়া মুবারার লেখা ত্রিশ পেরোনো মন, পাঠ করে শোনালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।